আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্বাস্থ্যবার্তার পক্ষ থেকে একটা কমন রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাতলা পায়খানা হলে কি করব। সুপ্রিয় দর্শক, মাঝে মাঝে আমাদের এমন হয় যে আমরা বিকেলে বা সন্ধ্যায় কোথাও দাওয়াত খেয়ে এসেছি, অথবা অফিস থেকে ফেরার সময় বা স্কুল কলেজ থেকে ফেরার সময় আমরা রাস্তায় কোনো একটা ভাজা পোড়া খেলাম, খাওয়ার পরে রাত্র 12টা একটা দিকে হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হলো, সেক্ষেত্রে আমার কি করণীয়? অথবা লিটারেলি নর্মালি আপনার পাতলা পায়খানা শুরু হলো বা পাতলা পায়খানা হচ্ছে বা আপনার বাবুর পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ঘরোয়া চিকিৎসা কি বা কখন আমরা হাসপাতালে যাব? সুপ্রিয় দর্শক, খুব স্পষ্ট করে বলে নিই, পাতলা পায়খানা হওয়ার বেশিরভাগ কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে থাকে ফুড পয়জনিং থেকে। ফুড পয়জনিং মানে খাবারের সমস্যার জন্য, যেমন পচা খাবার, অস্বাস্থ্যকর খাবার, খাবারের পরিমাণ বেশি খাওয়া বা হজমের অযোগ্য খাবার খাওয়া বা অনেক পুরাতন খাবার খাওয়া, এই অথবা এই ধরনের সমস্যার জন্য আমাদের পেটের সমস্যা বা ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে। দর্শক, বেশিরভাগ পাতলা পায়খানা হইলে আমরা এটাকে ডায়রিয়া বলে থাকি। অনেক সময় ডিসেন্ট্রি, রক্ত সহ পায়খানা হলে এটা ডায়রিয়াও বলি, কখনো কখনো একে ডিসেন্ট্রিতেও আমরা কনভার্ট হয় বা ডিসেন্ট্রিও বলে থাকি। দর্শক, এমন হলে আপনি কি করবেন? অবশ্যই খুব সহজ সিম্পল ভাষায় দুইটা কথা বলতে চাই, যার পাতলা পায়খানা হলে আপনি কি করবেন। প্রথমত হচ্ছে পাতলা পায়খানা হলে আপনি ওরসেলাইন খাবেন, বেশি বেশি বারবার ওরসেলাইন খাবেন। এক নম্বর, যদি বাসায় হঠাৎ করে রাত্রেবেলা ওরসেলাইন না থাকে, আপনি একটু চিনি, 3 চিমটি চিনি নেবেন, 1 চিমটি লবণ দিয়ে ঘেটে আপনি খেয়ে ফেলবেন। যদি আপনার ওরসেলাইন আনার সুযোগ থাকে, আপনি ওরসেলাইন খাবেন, একটু পরপরই ওরসেলাইন খাবেন, প্রতিবার পায়খানার পরে একটা করে ওরসেলাইন খাবেন। যদি পায়খানার পরিমাণ বেশি হয়, দেখেন যে তাহলে 2টা বা 3টা ওরসেলাইন ইমিডিয়েটলি খেয়ে ফেলতে পারেন। তার পাশাপাশি যদি আপনার কোনো ডাব থাকে আপনার আশপাশে, পটাশিয়াম খাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি একটা ডাব খাবেন। এটাই মোটামুটি যাদের ফুড পয়জনিং হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওরসেলাইন এবং ডাবের মাধ্যমে আস্তে আস্তে তার যেই লস হচ্ছে, যে খাবারটা পায়খানার মাধ্যমে চলে যাচ্ছে, তারটা কারেকশন হয়ে সে স্বাভাবিক থাকে প্রথমত। সেকেন্ডলি হচ্ছে বেশিরভাগ রোগী কিন্তু এটাতেই সুস্থ হয়ে, দর্শক আপনাদের মনে করে দিচ্ছি, অ্যান্ড বেশিরভাগ ডায়রিয়া বা পাতলা পায়খানায় কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা করবেন সে হচ্ছে খাবার দাবার রেস্ট্রিকশন, সেটা হচ্ছে প্রথম দুধ জাতীয় খাবার খাবে না, যেমন দুধ, দই না খেলেও ভালো, দুধের বিস্কিট, দুধের চকলেট, দুধের পাউরুটি, এসব দুধ জাতীয় খাবার আমরা এড়িয়ে যাব প্রথমত। দ্বিতীয় হচ্ছে হেভি মাংস, যেমন গরুর মাংস, খাসির মাংস, স্পাইসি ফুড, বেশি পরিমাণ মশলাওয়ালা তরকারি আমরা খাবো না, দুধ এড়িয়ে যাব বলছি আমরা। আর শাক জাতীয় খাবার একটু এড়িয়ে যাব, বেশি করে সবজি খাবো এবং কার্বোহাইড্রেট খেতে পারি, তো তরল কার্বোহাইড্রেট খাবো না। তরল কার্বোহাইড্রেট যেমন হচ্ছে কোক, পেপসি, বেশি করে চিনি দিয়ে শরবত, এগুলো আমরা খাবো না। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের যদি তারপরেও ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো না হয়, বারবার হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং রেজিস্টার্ড চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। সুপ্রিয় দর্শক, যদি কারো পাতলা পায়খানা হয়, আমরা দুটো কথা বলতে চাই, বেশি করে ডাব এবং ওরসেলাইন খাবেন, দ্বিতীয় দুধ জাতীয় খাবার, শাক জাতীয় খাবার এবং মাংস জাতীয় খাবার এড়িয়ে চলবেন এবং বেশি পরিমাণ খাবার খাওয়া থেকে এড়িয়ে চলবেন এবং স্বচ্ছ পরিষ্কার খাবার দাবার খাবেন। দর্শক, এই দুইটা মেনে চললে 90-95% থেকে 95% ডায়রিয়া বা পাতলা পায়খানা রোগী সুস্থ হয়ে যায়। দর্শক, আপনাদের আমাদের কোনো সমস্যা হলে বা আপনাদের কোনো সমস্যা হলে আমরা সবাই এই পদ্ধতিতে আমরা পাতলা পায়খানা বা ডায়রিয়ার চিকিৎসা নিব। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।